আমি এমন এক জায়গায় গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে এই কথা উল্লেখ করেছেন, ইন্নি ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন আযীম। আবার সাবা নামক এলাকার নেত্রী ও মহিলা, সুতরাং মহিলা নেত্রী হওয়ার কথা কোরআনে আছে, আছে না নাই? সুতরাং পবিত্র কোরআন পড়া আমি বুঝলাম মহিলা নেত্রী জায়েজ, কথা কোন এটা বলতে পারে কি পারে না? এজন্য আল্লাহ বলেন কোরআন পড়া কেউ গোমরা হয় আবার কেউ সঠিক পথে দিশা পায়, কারণ কোরআনের ব্যাখ্যা না বুঝলে এরকম তর্জমাই করবো, কথা ঠিক না? আর এক বন্ডায় কয় দুই লোক মনে করেন গরুর বাজারে মারামারি করছে, বলদ এটা আমার, বলদ আমার, এটা বলদ আমার, এটা মারামারি করতেছে আর কি। এক পর্যায়ে এক মোল্লা গেছে, মোল্লা বলতে তুমি পাঞ্জাবি লাগাই গেছি, এলিমের কোনো রেয়াশো নাই ভিতরে, গিয়ে কয় তোদেরকে আমি একটু মিলাই দিই তোদের বাড়িখানে নোয়াখালী। কোন জায়গায় জোরে কোন জায়গায় বাড়ি? নোয়াখালী। কয় তাহলে একটা কাজ করেন তোমার সমাধান করে দিই, কয় দেন তাহলে এটা ভালোই হয়, আপনি হুজুর মানুষ। কয় ওয়া তিনি ওয়া যাইতুনি, ও ডাইকা কয় ওয়া তিনি ওয়া যাইতুনি, কয় গরু আমারে কইতেছে হুজুর ওরে জানাই দেন আমি ওর সাথে যাইতাম না, ওর সাথে যাইতো না। দুই নম্বর হলো আরেকটা কয় ওয়াজ যাইতুনি ও তুরে চিনি না, দুই নম্বরটা কয় ইয়া কসে তোরে আমি চিনি না, দুই নম্বরে কি তোরে আমি। এখন মোল্লায় ব্যাখ্যা দেয় কয় ওয়া হাজা বল দে আমিন, বালা দে আর কয় না, কয় বল দে আমিন, কয় গরু আমার, কয় গরুর গরুর মালিক হইলো আমিন, মানে যে বিচার করতেছে বসালো, সুতরাং আমি মালিক। এখন একজন একজনে মাইল লিখে গেছে, দেখছ নি তুইও ফাইলি না, আমি ফাইলি না, মুল্লায় তর্জমা করে লুয়ে গেলি, কথা না এরকম তর্জমাকারী আসে না নাই। আরেকজন তর্জমা করে আল্লাহ কয় লা তাকরাবু সলা, নামাজের দ্বারে কাছে ও যাইও না, অথচ পরের অংশ হলো আনতুম সুকারা, যদি তোমরা নেশাগ্রস্ত থাকো নাপাক থাকো, যে নাপাকির কারণে গোসল ফরজ হয়, অথবা এমন নেশা করেছো যে নেশার কারণে মারি গিয়ে বউ ঢাকো এমন পরিবেশ, সুতরাং এমন অবস্থায় নামাজের দ্বারে কাছে যাইও না। এখন মারিবতের মোল্লা ডোল তবলা লইয়া স্টেজের ভিতরে মারিবতী গান গায় আর কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, বলছে আল্লাহ কোরআনে বেশ বসিয়া নামাজ পড়ে এ এ মুমিনে, দেখো ঠিক আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির গাম ছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল কাজায় যেই দিন, আসেন না আলহামদুলিল্লাহ আলোচনা এমন এক জায়গায় আছি আমি, কোন দিকে সরার কোনো লাইন নাই, বিপদে আছি আমি, কথা কোন টিকে দিক না আমার প্রাণের ভাইয়ারা। এরপরে কয় মানে গান গাইছিল কাজায় যেই দিন, আচ্ছা কোন কাজা কি গান গাইতে হয়েছিল, আরে কথা বলেন না কেন। এরপর দেখেন কয় শুরুতে দাও আজান, শুরুতে দাও আজান, শুরুতে পড়ো কোরআন, শুরুতে ওয়াজ করে ওয়াইজিন, একটা জিনিস বুঝেন আপনি, এ যে কত নম্বর তারিয়ার মাতাল খাইয়ে সিঁধে উঠছে একটু হিসাব করে দেখেন, আগে কইল গান গাইছিল খাজা যে দিন, এখন কয় সুরেতে দাও আজান, সুরেতে পড়ো কোরআন, সুরেতে ওয়াজ করে ওয়াইজিন, আরে ব্যাক কল ওয়াজ আর আজান আর তেলাওয়াত এর সাথে গানের কি সম্পর্ক, সম্পর্ক আছে কম দেখি। এবারে কয় বেদে যা না জানিয়া বেদ বিধান, গান হারাম বলে স্ক্যান, গান হারাম বলে যে সে দুনিয়ায় একটা কমিন কমিন, মোল্লাদের গেলে কথা ঘন্টে কি না, এই শয়তান আসে না নাই, আর দূরে কোন শয়তান আসে না নাই, মনে রাখবেন প্রেম প্রীতের গানে ইমান যায় না, বন্ডানির গানে বেঈমান হইয়া যায়, কথা ঘন্টে কি না, তার মানে প্রেম প্রীতির গান হালাল না, কথা ঘন্টে না, প্রেম প্রীতির গানও হারাম, একটা ইমান যায় আরেকটা ইমান যায় না, সুতরাং একটা কবিরা গুনা ওইটাও কবিরা গুনা, কিন্তু কবিরা গুনার মধ্যে একটা পাতলা কবিরা গুনা, একটা গাড়া
এটা গাড়া না পাবি, একটা ফাতলা না পাবি, খফিফা অথবা গলিজা, জুড়ে বলেন কথা ঠিক কিনা? বাইরে আমার এবার আসেন, আমি যে কথাটা বলতেছিলাম এবার ওই পাখিটা আইসা বলতেছে, আমি পুরা কথা মনে হয় শেষ করতে পারবো না, যেহেতু সময় কম, কথা অনেক, আয়াত অনেক বিস্তারিত বলতে হবে আমার প্রাণের ভাইয়েরা। এবার পাখিটা বলে, ও কোন নবী সুলাইমান, এমন একটা তত্ত্ব নিয়ে এসেছি যেই তত্ত্ব আপনার জানা নাই। কি বলছে? যে তত্ত্ব আপনার জানা নাই। কোন তত্ত্বটা তোমার জানা নাই? তার মানে বোঝা গেল কোন নবী আলিমুল গায়ব না, আল্লাহ যদি না জানান কোন নবী জানে না, কথা কোন ঠিক না? ও নবী সুলাইমান, এই তত্ত্ব আপনি জানেন না, আমার বন্ধুর সাথে ঘুরতে গিয়া দেশটার নাম হলো সাবা, ওই সাবা নামক এলাকায় গেলাম, ওই এলাকায় গিয়ে দেখি ওই এলাকার নেত্রী হচ্ছেন একজন মহিলা। কি আরো জোরে কন, লিডার নেত্রী কে? মহিলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মহিলা তা না, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমরা ডাক দিয়ে বলে, অব নবী সুলাইমান, আমি ওই এলাকায় গিয়ে দেখলাম তাদের মাঠ ভরা ফসল গো নবী, তাদের বাগান ভরা ফসল, মাঠ ভরা ধান আর পুকুর ভরা মাছ। এদের এলাকায় মাছের অভাব নাই, ধানের অভাব নাই, ফসলের অভাব নাই, অব নবী সুলাইমান, ওই এলাকার সৈন্যবাহিনীর অভাব নাই, লিডারের অভাব নাই, অস্ত্রশস্ত্রেরও কোনো অভাব নাই, ওই মহিলাটা একটা হলো মহিলা, ওই মহিলার যে শ্যারটা গো নবী, এই শ্যারটা দেখে আমার মনটাই বড় আফসোস হয়েছে। ৪০ হাত আর উপরের দিকে উচ্চতা হইল এর 30 হাত। এরম দুই সাইডটা শেয়ার আপনাদের খাকমারি আসেনি? মসজিদের একটা মিম্বর বানায় ইমাম সাহেব মাঝে মাঝে উল্টে ফুরিয়ে যায়, কি মিম্বর বানাইছে, কথা কোন ঠিক কিনা? অথচ ইমাম হলো দামি জিনিস, মসজিদ হলো দামি জিনিস, কোরআন হলো দামি জিনিস, কথা বলবে দামি জায়গায় বৈশা, এমন এমন শেয়ার দিবেন যেটা বাসারা বসে, কথা কোন ঠিক কিনা? আমি ইন্ডিয়ায় গেছি বয়ানের জন্য মাহফিলে, ওই এলাকার যে চেয়ার দেখলে মনে হয় যে রাজা বাসার জন্য নিয়ে আসছে। আমি অনেকগুলো প্রোগ্রামে সরে গেছি আলহামদুলিল্লাহ, আমি আর এবারও দাওয়াত আছে বাইরা আমার প্রত্যন্ত প্রদেশে, যখন আমার বয়ান হয় ওই সমস্ত এলাকায় যে চেয়ারগুলো আনে, এরম চেয়ার একটাও নাই, ওর এবারে ওই ফ্যান্ডেল লেগে যাবে গিয়ে তুসু, কথা কোন ঠিক কিনে? বাইরা আমার রাজকীয় চেয়ারে বসে ইমাম সাহেব খুতবা দিবে, সব সময় মনে রাখবেন কথা বলবে কোরআনের কোরআন বড়, ইমাম যত ছোট হোক কথা বলবে কোরআনের কোরআন বড়। সুতরাং জায়গাটা ভালো হইতো, স্পষ্ট হইতো, ফকিরের সুরত থাকতো না, জায়গায় বৈশা আল্লাহর কোরআনের ওয়াজ করবে। আগামী থেকে মাহফিলের ইস্তিদের চেয়ারটাও রাজকীয় হইতো, কথা কও ঠিক কিনা? এগুলো কেমন হইতো, টাকা পয়সা না দিলে হইতো নি, কথা ঠিক কিনা? টাকা পয়সা দেওয়া লাগবে না, এই মাদ্রাসাটা আরো সুন্দর হবে, এদিকে বিল্ডিং হবে, এজন্য টাকা পয়সা লাগবে নি, কথা কথা। আমি ওয়াজটা এখানে একটু রাখলাম, একটু আরো যদি টাকা পয়সা যদি দেন তাহলে আরো কয়েকটা লাইন আগাইম, কথা ঠিক আছে নি? শুনেন, যদি কেউ উঠেন তাহলে কষ্ট পাবো, আর আগামীতে দাওয়াত দিলে আগে বাপ মজে আমার মাহফিলে এরা উঠতে যায় কি যাইতাম কিনা, কথা কিনা? আপনারা উঠবেন নি কেউ, কারা কারা উঠে যাবেন, হাতে করেন দিল্লা।